আসসালামু আলাইকুম। বেডিভার্স রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গতকাল শুক্রবারের মিরপুর এক নম্বর পাখির হাটের প্রথম পর্ব ভিডিওটি আপনারা দেখেছেন এবং আজকে দ্বিতীয় পর্বটি দেখতে চলেছেন। আর যারা প্রথম পর্বটি দেখতে পারেননি, ভিডিও ডিসক্রিপশন বক্স প্রথম পর্বের ভিডিওটি দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দাম কত আছে ধরাটা? 6,000 টাকা চাওয়া হচ্ছে। যদি কেউ নিতে চায় আরো কি কমে সেল করা হবে নাকি? 550 দিয়ে জোড়াটা দেওয়া হবে। আর এখানে কিছু দুইটা পাখি আছে, মিউটেশন কোনটা কি ভাই? এখানে যে দুইটা আছে এটা মিউটেশন কি? আসলে এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে। এদের কি মোল্টিং চলতেছে নাকি? বয়স কত? 3 বছর করা। দুইটা জোড়া নাকি? জোড়াই 3 বছর করা পারে। মোল্টিং চলতেছে। দাম কত যাচ্ছে? 5,000। ভাই, টিয়া পাখিটার বয়স কত দিন? 9 মাস। ছোট থেকে পালন করছেন, টেম করেন? না ভাই। টেম করা? না ভাই। কথা বলেন নি? 30 বাজার। প্রাইস কত আছেন ভাই? 3,000। এটা ফিক্সড? লাস্ট কত হলে পারবেন ভাই? 2,000। বয়স কত দিন ভাই? বয়স সঠিক জানেন? আচ্ছা, এটার প্রাইস চাওয়া হচ্ছে 1,000 টাকা। এটা কি রানিং জোড়া? জাম্বু ফিন্সের মতো প্রায়। জাম্বু ফিন্স তো না, ওর কাঁচা কাঁচা। ভাই, এটা জোড়া কত যাচ্ছে? 1,600। এখানে জোড়াটা আছে, এটা খাজা সহ দাম চাওয়া হচ্ছে 1,600 টাকা। এটা ডিমে ছিল, আসার সময় ডিম ভেঙে গেছে। দেখি হাড়িতে আছে কিনা। বড় হাড়িতে ময়লা থাকার কারণে ভাঙা ডিমটা দেখা যাচ্ছে না। এখানে যে বাস বিঘার পাখিগুলো রয়েছে এগুলো প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে 800 টাকা করে। সম্পূর্ণ রানিং পাখি, বেশিরভাগ পাখি গুড়ি মুড়ে আছে। একদম
দর্শক আপনারা যারা টঙ্গী বাজার গাজীপুর ওই দিক দিয়ে আসেন বা উত্তরা এয়ারপোর্ট এই দিক দিয়ে আসেন, অনেকে আসেন যারা দূর হয়ে যাওয়ার কারণে অনেক পাখি নিতে পারেন না, তারা সুদীপের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের হাতের কাছে টঙ্গী বাজারে বা যদি আপনার কাছে নিতে চায় তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করা লাগবে। আমার ফোন নাম্বার 01990-34761 এই নাম্বারে আপনার যোগাযোগ করলে চাইলে সুদীপের কাছ থেকে এই পাখিগুলো ক্রয় করে নিতে পারবে। জোড়াটা কত যাচ্ছে? বয়স কত দিন? সাড়ে তিন মাস। মানে এই বৈশাখ মাসের বাচ্চা ছিল, যেটা মার্চে 3 মাসের বাচ্চাগুলো বের হয়েছে সেই বাচ্চাগুলো। অনেকে আছে যারা মার্চে বাচ্চাগুলো সুজন মার্চে যে বাচ্চাগুলো বের হয়েছে এরকম 2-3 মাস বয়সে বাচ্চাগুলো পাওয়া যায় না। বন্ধুরা যদি আপনারা কেউ বাচ্চাগুলো নিতে চান, এগুলো বয়স 3 মাস, এগুলো এখনও রিং ওঠে না, এগুলো মূলত 8 মাসের পর দিয়ে রিং সম্পূর্ণ ওঠে। কিন্তু আপনারা যদি কেউ নিতে চান তবে ভাইয়ের নাম্বার দেওয়া হয়েছে, ভাইয়ের নাম্বার দিয়ে করবেন। আপনার লোকেশনটা কোথায়? বাজারে। আচ্ছা, তবে আপনারা যদি নিতে চান তবে মির্জা নাম্বার এসে এখানে নর্মাল রানিং জোড়াগুলোর দাম কত যাচ্ছেন? পাইডের এগুলো পাইড আর লুটিনো সবগুলোই আপনার 800 টাকা জোড়া ফিক্স, সবগুলোই রানিং। সবগুলোই রানিং। এখানে লুটিনো রয়েছে দুইটা, লুটিনো ফিমেল, দুইটাই ফিমেল। আচ্ছা, এই দুইটা নিলে এখান থেকে এগুলো পাইডের সাথে বা ক্লাসিক এর সাথে জোড়া মিলে নিতে হবে। তবে এগুলোর ঘরের থেকে আমি যে বাচ্চা আসছে বেশিরভাগই লুটিনো, এদের থেকে বাচ্চা বেশি লুটিনো আসে, কারণ সবই হলুদ টাইপের পাখি, তার কারণ এটা থেকে বেশিরভাগই লোডিং আসে। তাই এগুলো যদি সব
একসাথে কেউ নিতে চায় তখন কেমন প্রাইস চলবে? আমি কমন বেশি এগুলো সবগুলো মাছ থাকবে, সবগুলো বাচ্চা তিনটে চারটে করে উঠায় এবং সবগুলো বাচ্চারা বিকায় খাওয়ায়। আমরা পাখি পালি অনেক সময় আর কি বাচ্চারা খাওয়ায় না, ঝামেলা করে, কিন্তু এগুলো দেহের থেকে আনছি আমি, এত জার্নি করছি তারপরে বাচ্চারা খাওয়াইছি। আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন 800 টাকা করে পিস? আচ্ছা, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে যদি বলেন? 01 02 32 32 52 77 55 0 55 0। নিচে এখান থেকে বাচ্চা আছে, বাচ্চাগুলোর জোড়া কত? বাচ্চাগুলোর জোড়া আমি 500 টাকা। 500 টাকা জোড়া বাচ্চা? বয়স কত দিন ভাই? রাজু ভাই এগুলো বয়স কত দিন ভাই? এগুলো 4 মাস বয়স। 4 মাস? এগুলোর দাম চা হচ্ছে 500 টাকা জোড়া ভাই। নিচে আপনি একটা রানিং করে নাকি? রানিং করে মানে তিনটে বাচ্চা সহ আছে। আর ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখানে একজন বাচ্চা রয়েছে। বাচ্চা কয় পিস আছে ভাই? বাচ্চা আছে 3 পিস। 3 পিস? 3 পিস, 2টা মনে হয় লুটিনো বাইরেছে, 2টা লুটিনো আর একটা পাইপ হবে সম্ভবত। এটা খাতা সহ দাম কত যাচ্ছে? এটা খাতা সহ 2000 টাকা দাম যাচ্ছে। 2000 টাকা 3 বাচ্চা সহ? এখানে যে জোড়াটা আছে খাতা সহ 3টা বাচ্চা সহ সব কিছু সেট আপ সহ আর কি 2000 টাকা চাওয়া। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।